আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই ফাইল ব্লক করা যায় এবং ফাইল হাইড করা যায়। তো অ্যান্ড্রয়েড, সব অ্যান্ড্রয়েড মোবাইলে ফাইল নামে যে অ্যাপ্লিকেশনটা থাকে, এটাতে আমি গেলাম। যাওয়ার পরে আমি আপনাদের আবারও দেখাচ্ছি, ফাইলস নামে যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাপসটা আছে সেটাতে গেলাম। যাওয়ার পরে আপনার যে ফাইল ব্লক করবেন, যেমন ছবি, ফটো, ভিডিও, ডকুমেন্ট, আপনি যে কোনো ফাইল লক করতে চান অথবা হাইড করতে চান, সেই ফাইলটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে পল্লী বিদ্যুতের এই ফটোটা, পিকচারটা হাইড করব এবং লক করব। এর জন্য আপনাকে থ্রি ডট বাটনে ক্লিক করার পরে থ্রি ডট মুভ টু সেভ ফোল্ডার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের একটা পিনকোড দিতে হবে, সেখানে আপনাকে পিনকোড দিতে হবে এবং দুইবার পিনকোড দিতে হবে, অর্থাৎ একবার সাধারণ পিনকোড আর একবার কনফার্মেশন পিনকোডটা দিতে হবে, অথবা আপনি প্যাটার্নও ইউজ করতে পারেন। তো এইখানে আমি দেখাচ্ছি না, এটা প্রাইভেসিতে আপনার গুগলের যে নীতি সেখানে থেকে হাইড করে দেখাচ্ছে। ভিডিওতে এটা উঠছে না, আপনারা এটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের প্রাইভেসি ফোল্ডারে এই ফটোটা চলে যাবে। তো এই এই দেখেন, এখন কিন্তু আমার এখানে থেকে চলে গেছে, নাই হয়ে গেছে। তো নাই হওয়ার পরে আপনাদের এখানে আর পাবেন না এই ফোল্ডার, অর্থাৎ এই আপনার ফোনেই আর পাবেন না এই ইয়াটা খুঁজে, যে পর্যন্ত আপনি না ওই সেভ ফোল্ডারে, অর্থাৎ ওই লক ফোল্ডারে না গেছেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার যে ফেসবুক ফোল্ডারে ছিল এখানে কিন্তু নাই। এখন আপনাকে যেতে হবে হোম থেকে সেভ ফোল্ডার নামে যে আপনার অপশনটা আছে, যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু দেখাচ্ছে না, এখন কিন্তু স্ক্রিন রেকর্ডার শো করতেছে না, কারণ এটা আপনার হাইড করার গুগলের প্রাইভেসি থেকে ভিডিও রেকর্ডারের মাধ্যমে এটা ওপেন হবে না, ইয়া রেকর্ড হবে না, যার ফলে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। এখানে এই ফোল্ডারে যাওয়ার পরে কিন্তু আপনার পিনকোডটা দেওয়ার পরে আপনি আপনার ফাইলগুলো দেখতে পারবেন, আপনি চাইলে নর্মাল ফোল্ডারেও সেটা মুভ করে আনতে পারবেন। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ফাইল হাইড করতে পারবেন এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন, যে কোনো ফোল্ডার, যে কোনো ফাইল, যে কোনো ইমেজ হোক, ভিডিও হোক, অডিও হোক, টেক্সট ফাইল হোক, পিডিএফ ফাইল হোক, ডকুমেন্ট ফাইল হোক, সবগুলো আপনি করতে পারবেন। ধন্যবাদ।